टुकी तो चले एसो तुम तेल फटाफट हमारे चैनल सबसक्राइब कर दाओ और साइडे थका बेल आइकन अवश्य प्रेस कर दिओ जाते जखन आमि नतुन कोनो भिडियो अपलोड करब सबार प्रथमे तोमार काछे नोटिफिकेशन जाबे। हाई गाइज वेलकम बैक टू माई यूट्यूब चैनल तुम्हारा सबा केमन आछो। सो आजकल भिडियो होते चले फ्लिपकार्ट हल फ्लिपकार्ट हेयर एक्सेसरिज हल तरह आज ट्रेंडिंग किछु वॉचेस तारपरे ज्वेलरी ऑल इन वन भिडियो तो चले। तो गाइज आजकल भिडियो तुम्हारे जो हेल्पफुल होते चले। सो चलो भिडियो स्टार्ट करा जाक। भिडियो स्टार्ट करार आगे जरा हमारे चैनल प्रथम बार तोरा प्लिज हमारे चैनल सबसक्राइब करो साथे बेल आइकन अवश्य प्रेस कर दिओ। तुम्हारा स्टाइलिश लाइफस्टाइल आमी तुम्हारे सामने चलो आज के भिडियो स्टार्ट करा जाक। सो ओके गाइज फर्स्ट आमी हेयर एक्सेसरिज थेके स्टार्ट करी। एक्सेसरिजे आमार काछे आछे किछु किउट हेयर क्लिप जेगुलो आमी अनेक दिन धरे नेब नेब भाबछिलाम किन्तु नेवाई होच्छिलो ना, एटा एट लास्ट आमी निये नियेछि। देखतेई पारछो गाइज एत सुंदर सुंदर क्लिप। सो आई थिंक आमार क्यामेरा फोकास करछे ना, ताई होक देखतेई पारछो कि दारुण क्लिपगुलो जस्ट असाम गाइज। टोटाल 20टा क्लिप आछे एकदम छोटो बाच्चादेर एगुलो बोलते पारो, किन्तु तोमरा जोदि क्लिप पड़ते खूब भालोबाशो ताहले एई क्लिप तोमादेर जोन्नो अनेक बेशी किउट होते चलेछे। This is how it's look like। तो এটা খুবই কিউট। তোমাদের বাড়ি যদি কোনো বাচ্চা থাকে তাহলে তাদের জন্য নিতে পারো, আর যদি বাচ্চা না থাকে তাহলে তোমাদের জন্য নিতে পারো। খুবই সুন্দর। আর এখানে পুরো সামার ভাইবস তাই গাইস, এটা পুরো সামারি ভাইবস দেবে। পুরো আইসক্রিম এখানে কুলফি বরফ তারপরে মটকা সব ধরনের আইসক্রিমের ক্লিপ আছে। এটা সামারে সবথেকে ভালো, তুমি অ্যাপ্লাই করো আর বুঝতে পারবে যে এটা সামার সিজন চলছে, তো সবথেকে বেস্ট এটা। আর তারপরে আছে এখানে বেশ ডল আছে, তারপরে বো টাইপের করা আছে, খুব সুন্দর বাটারফ্লাই আছে। এটা খুবই সবাই জানো যে আমার ক্লিপ পড়তে খুব ভালোবাসি, তো এই জন্য আমার এই সব ক্লিপগুলো খুব ভালো লাগে। তো আমার ক্লিপের কালেকশন প্রচুর আছে, তোমরা যদি দেখতে চাও তোমার কালেকশন দেখাও তাহলে একটা অন্য ভিডিও আমি বানাতে পারবো। আর এখানে মাছলি জল কি রানী হ্যায় জীবন উসকা পানি হ্যায়। সো এখানে সব কটা হচ্ছে জলপরীর ক্লিপ। सो खूब ही दारुण गाइज, हमें लिंक डिस्क्रिपशने देव से तुम्हारा चेकआउट करते पारो। खूब ही किूट गाइज, एक क्लिप जस्ट अप्लाई कर ले लुक ही चेंज हो जाए, पूरा किूट हो जाए गाइज। आईटा क्लिपे सेट आछे जेटा मैं बोलते पारो एटा अनेक दिन धरे नेब बिकज एर दामटा एकटु बेशी छिलो, 400-500 टाका से एई सेटटा शुधु 400-500 टाकाय पाओया जाच्छिलो। সেটা আমি অনেক সার্চ করলাম, একটু অফার যদি একটু কমে পেয়ে যাই শুধু 400-500 টাকা এই শুধুমাত্র এই প্যালেটার উপরে আমি স্পেন্ড করতে চাইছিলাম না অনেস্টলি, তো এই জন্য আমি অনেকদিন পরে ক্লিপটা নিয়েছি। তো আমি এটা মোটামুটি 300-350 মধ্যে পেয়ে গেছি। সো খুবই সুন্দর। এখানে ফার্স্ট পুরো গ্লিটার ফিনিশের একটা ক্লিপ আছে যেটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে। এই গ্লিটার ফিনিশের ক্লিপটা এটা তুমি যে কোনো আউটফিটের সাথে এটা পরতে পারবে, এটা ওয়েস্টার্নের সাথে চলবে, ইন্ডিয়ানের সাথে চলবে, শাড়ির সাথেও পরতে পারবে, তুমি স্টাইল যদি করতে পারো। সবকটা আমার एरकम जो टिकटैक क्लिपगुलो है गाइज एरकम से क्लिपगुलो सबथेके भालो लागे बिकज ना होले ओगुलो तो चुल छेड़े प्रचंड, तो चुलेर दिके आमादेर ख्याल राखते होबे, शुधु स्टाइल मारले किन्तु होबे ना। तो ओई जोन्नो देखते पाच्छो खूबई किउट, माने सब क्लिपगुलो सुंदर। जस्ट शुधु एई क्लिपटा पेछने हुक टाइपेर आछे और बाकी सबगुलो किन्तु टिपटैप टाइपेर आछे, खूबई सुंदर। एखाने तीनटे अलमोस्ट सेमई डिजाइन किन्तु डिफरेंट। তোমরা যেরকম ধরনের স্টাইল করতে চাও সেরকম করতে পারো। যদি একটা সেট তোমাদের কাছে এটা থাকে তাহলে এটা দেখে কিন্তু অনেক প্রিমিয়াম মনে হচ্ছে, গ্লেজ তার সাথে এটা দেখতে। সো এটা আমি অন্য কোথাও দেখিনি, আমি জানি না যে আদেও এটা কত দাম, আমি এটা অনলাইন থেকে এই দামে নিয়ে ঠকেছি বা না ঠকেছি। সো আমি জানি না, যদি আমার কোনো জিনিস পছন্দ হয় তাহলে সেটা একটু বেশি দাম হলেও আমি নিতে পছন্দ করি, আমার মনে একটা শান্তি লাগে আলাদা গাইজ। সো যাই হোক এই হচ্ছে ক্লিপ যেটা আমার খুবই ভালো লেগেছে, তোমরা নিতে চাও তোমরা ডেফিনেট নিতেই পারো। সামনে পুজো আসছে গাইজ, এখন থেকে নিয়ে নাও বিকজ পুজোর সময় কিন্তু দাম সব জিনিসের বেড়ে যাবে। তো আগের বছরও একই ডায়লগ মেরেছিলাম, এই বছরও সেম ডায়লগ মারছি। সো অনেস্টলি এটা কিন্তু সত্যি কথা, আমি আগে শপিং করিনি বেশিরভাগ জিনিস, অ্যাকসেসরিজ তারপরে জুয়েলারি যেগুলো নেওয়া সেগুলো আমি আগে নিয়ে নিই। জানি পুজোর সময় বেশি বেশি কিছু লঞ্চ কর নতুন সেগুলো তুমি নিতে পারো, কিন্তু এই আগের জিনিসগুলো যেগুলো খুব বেশি রেটিং আর খুব বেশি লোক নিয়েছে সেগুলো কিন্তু পুজোর সময় দাম ডেফিনেটলি বাড়াবে। আমার কথা তোমরা শুনে রেখো, আর পুজোর আগে থেকে কিন্তু শপিংগুলো স্টার্ট করে নাও। তারপর একটা জুয়েলারি সেট আছে যেটা খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে পেয়েছিলাম বলে আমি নিয়েছি। আমার এরকম জুয়েলারি আমার পড়তে ভালো লাগে না, তাও মোটামুটি 250-250 মধ্যে পেয়েছি জুয়েলারিটা। এই দামের মধ্যে আবার একটা বাক্স দিয়েছে, এর মধ্যে আছে কানের গলার সব কিছু আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এরকম এই বাক্সটা কিন্তু ফ্রি দিয়েছে। তো এই হচ্ছে কানের, যেটা দেখছি খুব ট্রেন্ড চলছে, এটা নর্মালি শুধু কানেরও বিক্রি হচ্ছে, সেটা বড় কানের। কিন্তু ইন্ডিয়ান আউটফিট তার সাথে তুমি নর্মাল যেই ওয়ান পিসগুলো আছে সেগুলোর সাথে কিন্তু ভালো লাগবে, এটা দেখতে পাচ্ছো। মানে বেশিরভাগ আমার ফ্লিপকার্ট থেকে বা অনলাইন থেকে যাইনি, সব কিন্তু আমার ভালোই লাগে বিকজ সব আমার পারফেক্ট রিসিভ হয়, দু একটা বাদ দিয়ে সব কিন্তু খুব ভালোই রিসিভ হয়, এই জন্য আমি খুব খুশি হই। प्लस मेम्बर हवा ये क्योंकि एक आलदा सुविधा गाइज। सो ये हे चेन गाइज हमें पड़े देखे सो हाउ इट्स लुक लाइक यो शाड़ी साथे बा वन पिस चूड़ीदार सबगुलोर साथे किन्तु खूब भालो मानाबे। आमी काछ थेके एकबार देखिए दिले तोमरा बुझते पारबे ना। सो এই হচ্ছে এটা খুবই বেশি বড়, অনেকটা কিন্তু বড় দেখতে পাচ্ছ, এতটা বড় হাতে। নেক্সট হচ্ছে ওয়াচের কম্বো যেটা খুব ফেমাস, খুব ট্রেন্ডিং, খুব লোকজন নিচ্ছে। সো এই হচ্ছে তিনটে ওয়াচের সেট। এটার আমি কাগজটা কোথায় খুঁজে পাচ্ছি না, এই কথা আমি এটা কিন্তু একদিনও পরিনি আর আমার হাতে হবেও না। এখানে এক্সট্রা যেই ছিদ্রগুলো করা আছে না, এইগুলো আমাকে এক্সট্রা 2-3টে করতে হবে তবে আমার হাতে গিয়ে হবে, বিকজ আমার হাতের এই জায়গাটা কিন্তু অনেক সরু। আমি অতটাও রোগা না, খুব বেশি রোগা না, মোটামুটি রোগা, মানে পারফেক্ট আছি আমি বলতে পারি, মানে আমার কাছে আমি পারফেক্ট, কিন্তু হাতের এই জায়গাগুলোটা একটু বেশি সরু। এরকম ঘড়িগুলো দেখতে খুবই সুন্দর আর এগুলো খুব দেখেই মনে হচ্ছে একটু চিপেস্ট প্রাইসের মধ্যে, বিকজ বেশি ডিজাইনও নেই, সেরকম কিছু নেই। তো এটা হচ্ছে ব্ল্যাক ওয়ান, 1 2 3 বলে লেখা নেই। আমি অলওয়েজ ফোনই দেখি, মানে যে আমাকে জিজ্ঞাসা করে কটা বাজে আমি হাতে ঘড়ি থাকতে ফোন পকেট থেকে বের করে বলি যে এত বাজে, বিকজ আমার ঘড়ি দেখতে টাইম লাগে, আমি মাথা একটু কম কাজ করে ঘড়িতে, সেজন্য 1 2 3 লেখা না থাকলে আমি একটু মাথায় কনফিউজ হয়ে যাই। তো এটা কিন্তু লেখা নেই। এই ঘড়িটা হাতে দেখলে কেউ আমাকে জিজ্ঞাসা করো না যে কটা বাজে, তাহলে আমি ঠিক করে বলতে পারবো না গাইজ, পারবো বলতে কিন্তু টাইম লাগবে। আমাকে যদি টাইম থাকে তোমাদের হাতে তাহলে জিজ্ঞাসা করো, না হলে কিন্তু জিজ্ঞাসা করো না। আমার অ্যাকচুয়ালি কালারফুল ঘড়ির কটা দরকার ছিল, তো আমি কালোটা নেওয়ার কোনো ইচ্ছা ছিল না, বিকজ কালো ঘড়ি আমার 2-3টে রয়েছে অলরেডি, তারপরেও কালোটা এর মধ্যে ছিল, সেটা আমার কিছু করার নেই, বাদ দেওয়ার কোনো অপশান ছিল না আমার কাছে। সো এরপরে পিচ কালারের একটা আছে যেটা সেম কালোর মতন একই ডিজাইন, এটা দেখতে হাতে পড়লে অনেকটা এরকম লাগবে। আর আমার বড় ডায়ালের ঘড়ি কিন্তু বেশি ভালো লাগে, কিন্তু এটা মোটামুটি খুব ছোটো না আবার খুব বড় না, মোটামুটি মিডিয়াম। সো এটা আমাকে দোকানে নিয়ে গিয়ে এখানে এক্সট্রা ছিদ্র করাতে হবে তবে আমি ঘড়িটা পরতে পারবো, না হলে ঘড়িটা অনেক বেশি বড় হয়ে যায় আমার জন্য। তারপরে আছে স্কাই কালার যেটা সব থেকে সুন্দর, কালারটা কিন্তু মারাত্মক গাইস, পুরো চটচটে কালার। স্কাই কালারের কোনো টপ, স্কাই কালারের শু, ব্ল্যাক কালারের প্যান্ট আর হাতে একটা স্কাই কালারের ওয়াচ। ওহ গাইস যা লাগবে না, সেরা সেরা। কবে যে পরে বেরোবো গাইস, পিকনিকের টাইমগুলো আসছেই না, গরমে বাড়ি থেকে বেরোতে ইচ্ছে করছে না। অনেক বেশি গরমকালে শপিং করেছি আমি ফ্লিপকার্ট থেকে, মানে সামার ড্রেসেস, মানে একদম নর্মাল যে শর্ট ড্রেস হয় বা সামারের যে পাতলা ড্রেসগুলো হয় সেগুলো আমি অনেক নিয়েছি। এত গরম পড়েছে যে আমরা ঘুরতে যেতে পারিনি, মানে ড্রেসগুলো ফালতু ফালতু নেওয়া হয়েছে। ঘড়িগুলো খুবই সুন্দর, ওটার একটা কম্বো ছিল, কম্বোর দাম কত পড়েছে আমি স্ক্রিনে দেবো বিকজ আমি ভুলে যাই। আর তারপরে আছে কিউট কিউট কটা মূর্তি যেগুলো আমি আমার স্কিন কেয়ার ভিডিও শ্যুট করার জন্য কিনেছি, এই যে যারা আমার ভাইয়ের কাছেই থাকে বেশিরভাগ টাইমে। সো দেখতেই পারছো গাইজ এইগুলো কিন্তু একসময় খুব চলতো, যে অনেক ইউটিউবার্সদের স্কিন কেয়ার ভিডিওর পেছনে ব্যাকগ্রাউন্ডে থাকে ছোটো ছোটো কিউট কিউট। এই যে হচ্ছে একজন কান বন্ধ করে আছে, আর একজন মুখে হাত দিয়ে আছে, আর একজন মুখ বন্ধ করে আছে, আর একজন চোখ বন্ধ করে আছে। সো এটার একটা মিনিং আছে, মানে কিছু একটা মিনিং আছে এটার, সেটা মানে আমি জানি না। সো যাই হোক আমি একটা এক্সপ্লেন করতে পারলাম না এর জন্য। আর মূর্তিগুলো খুবই ছোট, মোটামুটি ভারী, এগুলো কিন্তু পাথরের তৈরি। সো দেখতে পাচ্ছ খুব গ্লসি ফিনিশ, কিন্তু খুবই ছোটো, তো ব্যাকগ্রাউন্ডে দিলে বুঝতে পারবে না দূরের থেকে। তো এই জন্য আমি ছোটো যখন স্কিন কেয়ার শ্যুট করবো, সাইডে কোনো বাটিতে বাড়িতে স্কিন কেয়ার যখন মেড করবো তখন এটা সাইডে বসাবো, তাহলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগবে। সেই জন্য আমি নিয়েছি স্পেশালি। আর ভাইয়ের কাছে থাকবে, যখন আমার দরকার থাকবে না তখন ভাইয়ের কাছেই রেখে দেবো কম্পিউটারের সামনে, কারণ আমার ঘরে পুরো ভর্তি আর এই ছোটো ছোটো জিনিসগুলো দেখা যাবে না, মানে আমার ঘরে জিনিসপত্র এত বেশি আছে। দামও কিন্তু বেশি না, 200 বা 250 মধ্যে কিন্তু তোমার অনলাইনে পেয়ে যাবে। ফ্লিপকার্টে অ্যাভেলেবেল আছে, মিশোতেও অ্যাভেলেবেল আছে, অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। আমি এটা ফ্লিপকার্ট থেকে নিয়েছি। ফ্লিপকার্টে আমি প্লাস মেম্বার, তো এর জন্য আমার পার্সেলগুলো তাড়াতাড়ি রিসিভ হয়ে যায়, তো এই জন্য আমি বেশিরভাগ জিনিস ফ্লিপকার্ট থেকে নিয়ে নিই। আর ওই হচ্ছে গাইস মূর্তিগুলো। আর লাস্ট আছে একটা, মানে হেয়ার এক্সারসাইজ যখন আমি শ্যুট করছি তাহলে এটা দেখিয়ে দিই। এটা কিন্তু অলরেডি আমি মিশো হলে আপলোড করে দিয়েছি, মিশো হেয়ার এক্সারসাইজ হলে। সো এই হচ্ছে ক্লিপগুলো যেগুলো খুবই সুন্দর। আর যদি ইনকেস যদি তোমরা ওই ভিডিওটা মিস করে যাও সেই জন্য আমি দেখিয়ে দিলাম এই ভিডিওতে। এটা কিন্তু ফ্লিপকার্টেও অ্যাভেলেবেল আছে, অ্যামাজনে অ্যাভেলেবেল আছে। তো দাম কিছুটা কিছু 5 টাকা, কোথাও বেশি কোথাও কম এরকমই। আর যদি তোমরা এর ডিটেলস ভিডিও চাও তাহলে লিঙ্ক ডিসক্রিপশানে দেবো বা আই বাটনে দেবো, সেখান থেকে তোমরা চেক আউট করতে পারো যে এটা আদেও এটা কেমন, মানে এটাও কিন্তু খুব সুন্দর কিউট ক্লিপ, বাচ্চাদের জন্য কিন্তু আমরা ইউজ করতে পারি, খুব সুন্দর। তো ইয়া গাইস এই হচ্ছে আজকের হলস ভিডিও। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর কোন জিনিসটা ভালো লেগেছে সেটা জানাতে তোমাকে একদম ভুলে যাও না। আর তোমরা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারো, যা লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও, লাভ ইউ অল, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই বাই।